নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও হাজির হয়ে গেছি বাঙালির দুপুরের মাছ ভাতের আরও একটা থালি নিয়ে। এই থালির মধ্যে রয়েছে সর্ষে খয়রা, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর পাঁচমেশালি সবজি দিয়ে দারুণ একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে খয়রা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খয়রা মাছ কিন্তু ইলিশ মাছের মতোই প্রায়, তো এই মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। আর মাছকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের ভিতরে খুব ভালো করে লবণ ঢুকলে খুব টেস্টি খেতে হয়। তো মাছগুলো আমি খুব হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে হালকা কালার করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এরপর এর মধ্যে পাঁচটা শুকনো লঙ্কা আমি বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাইলে অবশ্যই আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলায় রান্নার স্বাদ কিন্তু একটু বেশিই ভালো হয়। তো লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে আর টমেটোগুলো একদম গলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খেয়াল রাখবেন মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়। এবার ঝোলটা আমার ফুটে এসেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি, তো সেই কারণে ঝোলটা একটু সময় ধরে ফুটিয়ে নেব। ঝোলটা আমার হালকা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে কালো সর্ষে বেটেছিলাম দিয়ে দিলাম। কালো সর্ষে দিলে কিন্তু সর্ষে খয়রার স্বাদ দুর্দান্ত হয়। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর মিনিট দুয়েকের মতন রান্না করে নামিয়ে নেব। সর্ষে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যায় না। আমার সব কিছু খুব ভালো করে ফুটে গেছে, এবার তৈরি হয়ে গেল আমার সর্ষে খয়রা। এর উপর থেকে আমি 1 চা চামচ পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এতে কিন্তু আরও সুন্দর খেতে হয়। এবার আমি সর্ষে খয়রা নামিয়ে রাখব। সর্ষে খয়রা আমার একদম রেডি, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এবার এদিকেই আমি একটা কড়াইতে মসুর ডাল অল্প একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সম্বুরা দিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর 1টা পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা লালচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিন্তু কাঁচা থাকলে এই ডাল খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু ডালটা আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, তো লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিলাম, যার যতটা জল প্রয়োজন সেই রকম দেবেন। আমি এখানে ডালটা খুব বেশি পাতলা করব না, সেই কারণে অল্প করেই জল দিলাম, দিয়ে খুব ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকে আমার
পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিম্পল মসুর ডাল। এরপর আমি সবজিটা বানিয়ে নেব। এখানে আমি তিনখানা সাদা মূলো নিয়েছি, একটা গাজর, একটা বিট, একটা টমেটো, একটা বেগুন, কিছুটা শিম, একটা মাঝারি সাইজের ফুলকপি আর কয়েকটা আলু। এখানে দেখুন আমি ফুলকপিগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মূলোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওই একইভাবে কিউব আকারের করে এখানে আমি বিট কেটেছি আর গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, টমেটোটা আমি গোটাই রেখেছি, আর এখানে দেখুন শিমগুলো দুটো সাইডের এরকম শিরগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি। আর শিমগুলোকে আলোর দিকে ধরলেই বোঝা যাবে, ভিতরে যদি কালো না থাকে তাহলে বুঝবেন যে এর মধ্যে কোনো পোকা নেই। তো এইভাবে দেখে দেখে কাটতে হবে, যদি ভিতরে কোনো কালো দাগ বোঝা যায় তাহলে অবশ্যই শিমটাকে মাঝখান থেকে কেটে দেখে নেবেন। আর এখানে বেগুনটা আমি মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। এবার হালকা গরম জলে লবণ দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, যদি এর মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে। তো এরপর আমি একটা কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে জল ঝারিয়ে রেখেছি আগে থেকে ভেজে নেব। ফুলকপি কিন্তু খুব ভালো করে এই রান্নায় ভাজতে হবে, না হলে কিন্তু এই রান্নার স্বাদ ভালো হবে না। তো ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর জ্বালানি খরচাও কম হয়। তো সেই কারণে আমি ঢাকা চাপা দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি লবণ দিইনি, একটু লালচে বাদামি হয়ে যাওয়ার পরে লবণ দিলাম। প্রথমে লবণ দিলে কি হয়, এর থেকে জল ছেড়ে যায় আর ভালো করে কিন্তু ভাজা হয় না। তো দেখুন বেশ লাল লাল হয়ে এসেছে আমার ফুলকপিগুলো। হলুদ কিন্তু এই সময় দেব না, তাহলে কড়াতে জড়িয়ে যাবে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার আরও কিছুটা পরিমাণে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু সবসময় কেটে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, না হলে কিন্তু আলু কালো হয়ে যায়। তো এবার আলুগুলো দিয়ে মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আলুগুলো মিনিট দুয়েক সময় ধরে আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো, মূলো, গাজর আর বিট। এর সঙ্গে আমি শিমটাও দিয়ে দেব। বেগুনটা কিন্তু এখন দেব না, বেগুন আর টমেটোটা একটু পরে দেব, না হলে কিন্তু বেগুন একদম গলে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। খুব ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে এই সবজি থেকে আপনা থেকেই জল বার হবে আর সবজির পরিমাণটাও কমে যাবে, আলাদা করে কিন্তু আমি এখানে কোনো জল এখন দেব না। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে এইভাবে রান্না করতে হবে। দেখুন সবজি থেকে আমার অলরেডি অনেকটা জল বের হতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর বেগুন। মিনিট পাঁচেক রান্না করার পরেই কিন্তু টমেটো আর বেগুনটা আমি দিলাম। আরও একবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই সবজিটা অসম্ভব সুন্দর খেতে হয়, শীতের সবজি হিসাবে তো স্পেশাল বলাই যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা এক চামচ, এক চামচ জিরে বাটা, আর এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে আমি পাঁচখানা শুকনো লঙ্কা বেটে এর মধ্যে দিয়েছি, চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে ঢেকে চেপে আমি রান্নাটা করে নেব। এখনও কিন্তু আমি এর মধ্যে কোনোরূপ জল অ্যাড করিনি, কিন্তু সবজি আমার 70% সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা আমি একটু ভেঙে সবজির সঙ্গে মিশিয়ে দেব। এই টমেটো থেকেও যে জলটা বার হবে সেই জলেও কিন্তু এটা অনেকটা রান্না হয়ে আসবে।
আর এই সবজিটা অত্যন্ত সুস্বাদুও হয় আর খুব স্বাস্থ্যকর। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাতে কিন্তু চিনিটা ব্যবহার করলে খুবই সুন্দর খেতে হয়, যেহেতু এর মধ্যে মূলো দেওয়া হয়েছে, বিট দেওয়া হয়েছে, আর এর মধ্যে আমি মশলা করেছিলাম অল্প, সেই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জল কিন্তু আমি খুব বেশি দিলাম না, দেখুন খুব সামান্য পরিমাণে জল দিলাম। এরপর ঢেকে চেপে আমি আরও মিনিট পাঁচেক এটাকে রান্না করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে প্রায়। এর মধ্যে অল্প করে আমি এর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর কী যে অসাধারণ সুগন্ধ বেরিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। দেখুন কী সুন্দর আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি আমার আজকে পাঁচমেশালি সবজি। এটা গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগেই, এছাড়া রুটির সঙ্গেও ভালো লাগে। তো আজকের দুপুরের থালি আমার একদম তৈরি। এবার আমি গরম গরম সব কিছু ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আমি ভাতের সঙ্গে এছাড়াও দিচ্ছি কাঁচা লঙ্কার আচার। তো তৈরি হয়ে গেল আজকে আমার সর্ষে খয়রা সঙ্গে মুসুর ডাল আর শীতের পাঁচমেশালি সবজি। ব্যাস তো এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি এরকম নিত্য নতুন নানান রেসিপি শেয়ার করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।